তুফানগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে থাকা শতবর্ষ প্রাচীন হেরিটেজ ডাকঘর ভাঙার অভিযোগ উঠল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্ট তুফানগঞ্জ মহকুমার শাসক ও তুফানগঞ্জ থানার ওসিকে দাবি সনদ জমা দিল। তুফানগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে থাকা শতবর্ষ প্রাচীন হেরিটেজ ডাকঘর ভাঙার অভিযোগ উঠল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্ট তুফানগঞ্জ মহকুমার শাসক ও তুফানগঞ্জ থানায় ওসিকে দাবি সনদ দেওয়া হলো। এই বিষয়ে দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কুমার জিতেন্দ্র নারায়ণ বলেন, তুফানগঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডে নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উল্টো দিকে কুমার গজেন্দ্র নারায়ণ সাহেব অ্যাটেস্টের 32 শতক জমি রয়েছে। ওই জমিতে রাজামলের একটি ডাকঘর রয়েছে। হঠাৎ করে দেখি সেখানে অবৈধ নির্মাণ কাজ চলছে। জমিতে থাকা রাজ আমলের একটি আমগাছ ও কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে। জমিতে থাকা রাজ আমলের একটি ডাকঘর ভেঙে ফেলা হয়েছে। অবৈধ নির্মাণ কাজে আর্থমোবার ব্যবহার করা হয়েছে। হেরিটেজ আঙ্গুলকে বুড়ো আঙ্গুল দেখি কিভাবে শহরের প্রাণকেন্দ্রে থাকা রাজ আমলের ডাকঘর ভাঙচুর ও নির্মাণ কাজ চালাচ্ছে তা তার বোধগম্য হচ্ছে না। তার অভিযোগ, গজেন্দ্র সাহেবের জমিতে বিল্ডিং করার জন্য এক ব্যবসায়ী তুফানগঞ্জ পৌরসভা থপকে প্ল্যান এস্টিমেট তৈরি করে জমির কাগজ ছাড়া কিভাবে প্ল্যান এস্টিমেট তৈরি হলো সে প্রশ্ন তোলেন তিনি। রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট কুমার জিতেন্দ্র নারায়ণ এবং আমার সমস্ত সদস্যবৃন্দ আমরা তুফানগঞ্জ থানায় সমবেত হয়েছি। একটা বিশেষ খবর পেয়ে, সেটা হচ্ছে কুমার গজেন্দ্র নারায়ণ ট্রাস্টের যে সম্পত্তি ব্যবসায়ীদের কিছু অংশ ভাড়া দেওয়া আছে এবং তার মধ্যেও কিছু জায়গা যেগুলো ফাঁকা ছিল সেখানে আজকে নাকি অবৈধ নির্মাণে কার্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এ বিষয়ে এইচডিওকে ফোন করেছিলাম এবং আমরা যখন ঘটনাস্থলে উপস্থিত হলাম NNM হাই স্কুলের উল্টো দিকে বাজারের জায়গায়, সেখানে দেখলাম JCP দিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করা হচ্ছে এবং সেখানে দুটো গাছ ছিল, আম গাছ এবং কাঁঠাল গাছ, দীর্ঘদিনের পুরনো। কয়েকদিন আগে সেই গাছগুলো নাকি কাটা হয়েছে, আজকে সে সমস্ত গাছগুলো পাচার করা হয়েছে, যেটা বিশেষভাবে অবৈধ। আর ট্রাস্টের জমি হিসেবে ভাড়া দেওয়া যেতে পারে কিন্তু সেখানে কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন করতে পারে না। এই বিষয়ে অ্যাটেস্ট অফ কুমার গজেন্দ্র নারায়ণের জজ সাহেবের নিযুক্ত প্রশাসক তথা আইনজীবী আনন্দ জ্যোতি মজুমদার জানান, আমি জমির বিষয়ে কিছু জানি, এটা হলো আমি এইটুকু জানি যে এটা দেবোত্তর ট্রাস্টের জমি। এখন দেবোত্তর ট্রাস্টের চেয়ারম্যান তিনি যোগাযোগ করে সেই সময় কিছু দোকানদার যারা আছে তাদের মধ্যে প্ল্যান এস্টিমেট করে তার টিকিট যা চেয়েছিলেন আমার সাথে দিয়েছিলেন। এখন এই ব্যাপারে বর্তমানে কি অবস্থা আছে সেটা আমার যা আছে সেটা হলো দেবোত্তর ট্রাস্টের সেই চেয়ারম্যান আমার কাছে এসেছিল, উনি আমাকে তেমন কিছু বলে দেয়নি, উনি শুধু বললো যে ব্যাপারটা নলেজে দেওয়ার জন্য আসছে, উনি আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়ার জন্য।